যিনি পরিচয় করে দিয়েছিলেন আহলে হাদিসরা জঙ্গি নয়, আহলে হাদিসরা এদেশের মানুষকে বোমা মারে না, আহলে হাদিসরা এদেশের মানুষের ক্ষতি করে না, আহলে হাদিসরা এমন এক জাতি, আহলে হাদিসরা এদেশে শান্তি চায়, আহলে হাদিসরা কোরআন ও সুন্নাহর দাওয়াত এই দেশের ঘরে ঘরে দিতে চায়, যার সফলতা শুরু হয়েছে, কথা ঠিক কিনা? তারই আজকের সফলতা সেই গাইবান্ধা থেকে এখানে মাহফিলে উপস্থিত, উপস্থিত। আল্লাহু আকবার। যে সমস্ত ভাইয়েরা দূর থেকে এসেছেন কষ্ট করে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইহা ছাড়া আমার দেওয়ার আর কিছু নেই। দূর থেকে যারা এসেছেন একটু মেহরবানি করে, কষ্ট করে যদি মনে করেন একটু দেখা করেন, একটু কিছু যদি ব্যবস্থা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন। আর যারা যেতে পারবেন না তার থাকবেন, কোনো সমস্যা নেই, আপনাদের জন্য ব্যবস্থা করবো। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আল্লামা ডক্টর মোহাম্মদ শাহেব ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, নায়েবে সিনিয়র নায়েবে আমির বাংলাদেশ আহলে জামা। মহতারমকে তার বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নরমাল পানি দাও। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله نزل أحسن الحديث চক পাঁচপাড়া খান বাড়ি সালাফে এই চকপাড়া ও চক পাঁচপাড়া হলো ময়মন সিং, তাই না? আচ্ছা, চকপাড়া খান বাড়ি সালাফিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত চতুর্দশ ওয়াজ মাহফিল যা অনুষ্ঠিত হচ্ছে আজ 4 ডিসেম্বর 2020 রোজ জুমাবার। এর সম্মানিত সভাপতি সাহেব এবং বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষীগণ এবং বক্তা যারা এ পর্যন্ত আলোচনা করেছেন, তার মধ্যে এইমাত্র আলোচনা আমার অনুজতুল্য অর্থাৎ ছোট ভাইয়ের মতো শেখ আলহাজ আসমত আলী খান এবং আমার পরে আসছেন আরেক অনুজ প্রতিম, বয়সে ছোট ছোট ভাই হলেও বড় ভাইয়ের মর্যাদায় উঠে গেছেন আলহামদুলিল্লাহ, জ্ঞানে গুণে বক্তব্যে লেখায় উপস্থাপনায় সাহসে। যারা আগে আসে তারা আগে চলে যায়, স্বাভাবিকভাবে এখন বার্ধক্য তো দেখাই যাচ্ছে, তাই না? যারা পরে আসে তারা যেন দীর্ঘদিন বেঁচে থাকেন সুস্থভাবে, সমাজ জামাতের খেদমত যেন তারা করে যেতে পারেন। আর অন্যান্য তারা বক্তব্য রেখেছেন। সম্মানিত শ্রোতা মন্ডলী, চকপাড়া খানবাড়ি সালাফিয়া মাদ্রাসা ওয়েতিম খানার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা আমার আজকের বা এই দিনই জলসার আমার আজকের
আলোচনার বিষয় শেখ আসমত আলী খান যা কানে কানে ইশারা দিয়েছে তা হলো আহলুল হাদিস। ডক্টর মুজাফফর সাহেব আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ, তার লেখা আছে, বহু মহিলারা উপস্থিত হয়েছেন। আমার মনে হয় আমাকে এই বিষয় না দিয়ে হয়তোবা মহিলাদের কিছু খোরাক দেওয়া দিলে ভালো হতো, কেন তারাও তো আসেন তাদের ব্যাপারে কিছু ওয়াজ শোনার জন্য। কিন্তু যেহেতু বিষয় কানে কানে উনি আমাকে দৃষ্টি আকর্ষণ করে দিয়েছেন, আমি সেদিকেই কথা বলার চেষ্টা করছি। বিরক্ত হওয়া যাবে না, যেহেতু আমার পরে বক্তা আছেন, তিনি আসবেন। মাঝখানের এই সীমিত সময়টুকু আপনাদের একটু কষ্ট করে শুনতে হবে। বসে পড়েন, বসে পড়েন, মেহরবানি করে বসে পড়েন। তাই বলে আবার হানাফি ভাইরা রাগ করবেন না যে দিনই জালসা এখানে আহলুল হাদিস না কথা কেন। আমি দলিলের মূল সূত্র বলতে, শরীয়তের দলিলের মূল সূত্র কি, তাহলে হানাফি ভাই কি বলবেন? তারপর একেবারে লিখিত কথা, কোন হানাফি ভাইকে যদি বলা হয় যে আপনারা হাদিস মানেন না, এ কথা সত্য কথা নয়। মেনে নিয়েছেন, মেনে নিতেই হবে যে কোরআনে কারিমের সাথে সাথে হাদিস দলিলের কি মূল সূত্র। কি দিয়ে দলিল দিবেন একটা কিছু শরীয়তের? কি দিয়ে দলিল দিবেন বলুন, জবাব দিবে আমার সাথে। কোরআন এবং হাদিস, হয় কোরআন নয় হাদিস, নয় কোরআন এবং হাদিস, দুটোই মূল সূত্র দলিলের, শরীয়তি দলিলের। কোন হানাফি ভাই বলবেন নাকি যে আমি হাদিস দ্বারা দলিল দিলে সেটা মানি না, কখনো না। মূল সূত্রে কেতাবে ওইভাবে আছে এবং সেটা বাস্তবতা আছে। সম্মানিত উপস্থিতি, কোন সাফিকে যদি জিজ্ঞাসা করেন আপনার শরীয়তের দলিলের মূল সূত্র কি, বলবেন কোরআন এবং হাদিস, বলবেন ইজমা এবং কিয়াস। ওনার সব উসুলের কিতাবে ইজমা এবং কিয়াস হলো জন্মি দলিল, কনসেপচুয়াল দলিল, এবং সেটা কার্যকরী হতেও পারে নাও হতে পারে, প্রমাণিত হতেও পারে নাও হতে পারে। বহুত কথা আছে, বহুত শর্ত আছে, হাজার হাজার পৃষ্ঠা উসুলি উসুলবিদরা তাদের কিতাবে লিখে গেছেন এবং তারা বলেছেন এজমা কাকে বলে, কেয়াস কাকে বলে, কতটা গ্রহণযোগ্য। সবাই বলেছেন কেয়াস হলো জন্মি এবং এটা হলো কনসেপচুয়াল, এটা হলো অনুমান ভিত্তিক দলিল। কিন্তু কোরআন এবং সুন্নাহ কি? অকাট্য দলিল, নির্ভর দলিল, অ্যাকচুয়াল দলিল, অ্যাকুরেট দলিল, অ্যাবসলিউট দলিল হলো কি? কোরআন এবং হাদিস। এটাকে অস্বীকার করতে পারবে কোনো মুসলিম? হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, আহলে হাদিস বলেন, কেউ অস্বীকার করবে নাকি যে হাদিস দলিলের মূল সূত্র নয়? কাজে আমরা বলছি হ্যাঁ, মেনে নেওয়ার দিক থেকে সবাইকে আহলুল হাদিস না। আমি আজকে আহলে হাদিস না কথা বলছি, যেখানে আপনি ভুল করবেন শব্দ উচ্চারণে সেখানে আমি ধরবো আপনাকে, সমস্যা নেই, শুদ্ধ করে নেবেন। এলোমেলো কথার যুগ চলে গেছে এখন, একেবারে আজাদ আমার বিষয় বিষয় করে গ্রামাটিক্যাল বিষয়, এটা কষ্ট করে শুনতে হবে, কষ্ট করে বিষয়। আর সারা রাতে আমরা ওয়াজ করবো না, একেবারে ডিউ টাইমে ফিক্স পিরিয়ডের মধ্যে আমরা ইনশাল্লাহ বক্তব্য কি করবো, শেষ করবো, মাথায় তুলে নেব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আহলে হাদিস কিসের? সবাই যদি হাদিসকে মূল সূত্র হিসেবে মেনেই নিল, তাহলে আবার আলাদা আহলে হাদিস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাতুল ইহুদু আলা 71 ফিরকা ওয়া ইফতারাকাতুন নাসারা আলা 72 ফিরকা সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা قيل من هم يا رسول الله قال ما انا عليه اصحاب আল্লাহ নবী বলেছেন ইহুদিরা 71 ভাগে, নাসারারা 72 ভাগে এবং আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবেই হবে, যে আল্লাহ নবী বলেছেন সবাই জাহান্নামে যাবে শুধুমাত্র এক দল ছাড়া। তারা কারা? পরে ব্যাখ্যা আসতে হবে, আমি ধোকাবাজি করতে চাই না। আল্লাহ নবী বলেছেন মা আনা আলাইহি ওয়াসাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে, লম্বা কথা নাই,
কোনো বিস্তৃত ব্যাখ্যা নাই। আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এর উপরেই যারা চলবে, তাদের আকীদায়, তাদের ইবাদতে, তাদের চাল চলনে, তাদের উঠা বসায়, তাদের কথাবার্তায়, তাদের মুআমালাতে, তাদের আদবে আখলাকে, তাদের রাজনীতিতে, তাদের অর্থনীতিতে, তাদের সমাজনীতিতে, প্রত্যেকটা বিষয়ে আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে তার উপরে যারা কায়েম থাকবে তারাই মুক্তি পাবে। বোঝার বাকি আছে? তাহলে আপনাদেরকে কি খুঁজতে হবে? আল্লাহ নবী কিসের উপরে ছিলেন এবং সাহাবীগণ কিসের উপরে ছিলেন? অবশ্য সালাফিয়াতের উপর একটু কথা বলার জন্য বল, আজকাল সালাফি সালাফি খুব শুনছেন, তাই না? সালাফি কি? সালাফ মানে হলো অতীত, ফান্তাহা ফালাহু মা সালাফ, অতীত। আমি বিস্তারিত বিবরণ যাচ্ছে না, কোরআন বলছে অতীত। আর সালাফি বলতে, সালাফ বলতে কাদেরকে বোঝায়? আল্লাহ নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, আমি সহ আমার যুগে যে সাহাবীগণ বেঁচে আছে। তুমি আমার ভালো করে বুঝে নিও আলেমরা, আমার যুগে আল্লাহ নবীর ইন্তেকাল কত হিজরি? রবিউল আউয়াল মাস, একাদশ হিজরির রবিউল আউয়াল মাসে, তাই না? এর মধ্যে আল্লাহ নবীর জীবদ্দশায়, তোলেন তোলেন তোলেন, আল্লাহ নবীর জীবদ্দশায় যে সকল সাহাবীগণ মারা গেছেন সেই সাহাবীগণ সহ আল্লাহ নবীর ইন্তেকাল পর্যন্ত এক যুগ। তারপরে যে সাহাবীরা বেঁচে ছিলেন সকল সাহাবী মিলে আরেকটা যুগ, আর সেই সাহাবীগণকে যারা মেনে চলেছেন তাবেঈগণ তাদের কি আরেকটা যুগ। তবে তাবরানীতে একটা হাদিস আছে, সেটাকে চতুর্থ যুগ বোঝা যায়, যদি আমি ভুল করে না থাকি। হাফেজ ইবনে হাজার বলেছেন সনদটা ভালো, সব মিলে ইমাম নাসাই তিনি 300 হিজরির পরে মৃত্যুবরণ করেছেন। 300 হিজরি আমরা ধরে নেই, 300 হিজরি পর্যন্ত যত সাহাবীগণ এসেছেন, তাবেঈগণ, তাবে তাবেঈগণ ও তারপরেও যারা এসেছেন 300 হিজরি পর্যন্ত, তারা সালাফে সালেহীনের মধ্যে কি গণ্য, এরা হলেন উত্তম যুগের মানুষ। এই উত্তম যুগের মানুষদেরকে আমাদের কি করতে হবে? খুঁজে বের করতে হবে, তাদের চাল চলন, তাদের আচরণ, তাদের আকিদা, তাদের বোধ শক্তি, তাদের চিন্তা শক্তি, তারা কিভাবে কোরআন হাদিসকে উপস্থাপন করেছেন, সব আমাদের বুঝে দেখতে হবে। আর এই 3 যুগের মানুষ বা 4 যুগের মানুষকে বলা হয় কি সালাফ, আর তাদেরকে যারা অনুসরণ করেন তারা কি? তারা সালাফি। ওনারা হলেন কি সালাফ, আর তাদেরকে যারা অনুসরণ করেন তারা কি সালাফি। অর্থাৎ অতীত যুগের সেই উত্তম যুগের মানুষদেরকে যারা অনুসরণ করেন, তাদের পদ্ধতি যারা মেনে চলেন তারা কি? আচ্ছা, মাথায় ক্লিয়ার হয়েছে? এখন একটু আগান, এখন সালাফি কয়েকটা দিক দিয়ে আপনি বুঝবেন। আহলে হাদিস নিয়ে আমি শুরু করেছি, সেটা নিয়ে কয়েকটা কথাই বলবো, খুব বেশি কথা বলার সুযোগ আজকে আমার নাই। অনেক সময় আজকে বোঝা হয় আলোচনা করার জন্য সব জায়গায় আলোচনা করি না, কিন্তু এখন একটা টাইম এসে গেছে, সময় তো উপস্থিতি। একটা হলো সালাফিয়া জামানিয়া, 3 থেকে 4 যুগের মানুষ, একটা যুগের মানুষ তারা সালাফি সালাফ। আর একটা হলো সালাফি মানহাজি, তারা যে পদ্ধতিতে, যে নিয়মে, যে সিস্টেমে কোরআন এবং হাদিস থেকে হাদিস গ্রহণ করতেন এবং মাসআলা বের করতেন, আমল করতেন, সেটাকে বলা হয় কি মানহাজ, পদ্ধতি, মেথড। মনে থাকবে সালাফে মানহাজি, সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে মাসআলা বের করতে হবে। আপনি নিজের ভাবমতো একটা বের করে বলবেন, বলবেন যে এখন আমি তো কোরআন নিজেই বুঝি, আমি বললাম যে আপনি একটা আহাম্ম, কোরআন নিজে বুঝবেন মানে তর্জমা পড়ে আপনি কোরআন বুঝবেন, কত বড় বড় ভুল করে ফেলেছেন। হাদিস তো আপনি নিজেই বুঝেন, কিভাবে আপনি নিজে একাই বুঝবেন হাদিস যদি ব্যাখ্যা তারা ব্যাখ্যা করে না দেন? 3 যুগের মানুষের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন ও হাদিসের, সেগুলো যদি আপনার সামনে উপস্থাপিত না থাকে, আপনি অন্ধকারে হাবুল খাবেন, আপনি শুধু ভুলের পরে ভুলই করতে থাকবেন। তেলাওয়াতে সওয়াব আছে, কিন্তু তাফসির করতে গেলে তো ঝামেলায় পড়বেন, মাসআলা বের করতে গেলে তো ঝামেলা করবেন, এই জন্যই মাসআলা নিয়ে এত ভেজা।
সেটা আমি আরেকটু পরে বুঝাচ্ছি আপনাকে, মোটা মাথায় যাতা বলার সময় নেই। তিন, সালাফিয়াত মুহতাওয়া ওয়া মাদমুন, তারা যে সকল গবেষণা করে গেছেন এই তিন বা চার যুগের মানুষেরা যে মাসআলাগুলো রেখে গেছেন এটাকে বলা হয় মুহতাওয়া ওয়া মাদমুন, বিষয়বস্তু তারা যা রেখে গেছেন। তালাকের কি হবে তাই না, বিয়ের কি মাসআলা হবে, হজের কি মাসআলা হবে তাই না, ইত্যাদি ইত্যাদি, আমিনের কি হবে, রফুল আদানের কি হবে, ইত্যাদি ইত্যাদি মাসআলা এই চার যুগের মধ্যে সমাধান হয়েছে কি হয় নাই, হয়েছে কি হয় নাই, হয়েছে। আপনাকে আবার এগুলা জানতে হবে, এখান থেকে আপনি আবার সব মানতে বাধ্য না, আল্লাহ নবীর সরাসরি কথা বলতে বাধ্য। সাহাবারা যদি কোনো কিছুর মধ্যে এক মত হয়ে থাকেন সেটা আপনি মানতে বাধ্য, তাবিদের কোনো কথা যদি আসে তাহলে ইমাম আবু হানিফা বলেছেন ইদা জাআ আনিল্লাহ ফাআলাল আইনু ওয়ার রাস, ইদা জাআ আনিন নবী ফাআলাল আইনু ওয়ার রাস, ইদা জাআ আনিস সাহাবা ফাআলাল ফানুখাইর, ওয়া ইদা জাআ আনিত তাবেঈন, নাম ধরে বলেছেন কোথাও কোথাও, তাবিদের কথা অন্ধ আমরা মানব না যদি সেটা ইজমা না। কিছুটা বুঝাইতে পারলাম, আচ্ছা একটু সহজ করে নিয়ে আসছি, একটু চিন্তা শুরু করছি, আমাকে কঠিনের মধ্যে ফেলে দিয়েছে, কয়েকটা মিনিট আপনাদের বসতে হবে, বক্তা চলে আসবে ইনশাআল্লাহ, একটু কঠিন ভাবে চাপাই, এখান হাতের মধ্যে ক্যালসিয়াম অনেক চাপাই তো একটু সমস্যা তো হবেই তাই না, আর কতকাল খালি চর্বি খাবেন, কতকাল আর খালি ফুসফুস খাবেন তাই না, একটু হাড্ডি চাপানোর অভ্যাস করেন, একটু বড় হতে শিখেন, বাচ্চা শিশুরে খালি চিরজীবনে খালি ফিডারই খাবেন, খালি দুধ চুষা চুষেই খাবেন, হাড্ডি খাবেন না, শক্ত কিছু খাবেন না, উপরে আগাবেন না, খালি মায়ের কোলেই থাকবেন, একটু হাঁটবেন না, দৌড়াবেন না, একটু কষ্ট করবেন না, তাহলে যেখানে সেখানেই থাকবেন, ডেভেলপ হওয়ার প্রয়োজন আছে, একটু কঠিন তো সামান্য হবেই তাই না, এটার নাম হলো সালাফ, এখান থেকে আপনি বেছে নিতে পারবেন, আপনার সেই অধিকার আছে, এখতিয়ার আছে। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস এবং সালাফি, আহলুল হাদিসরা হলো অতীত তিন যুগের সবচেয়ে বেশি অনুসারী, শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহ বালেগাতে শুরু করেছেন বাবুল ফারকে বাইনা আহলুল হাদিস ওয়া আহলুর রায়, আহলুল হাদিস এবং আহলুর রায়দের মধ্যে পার্থক্য কি, সেখানে কাকে দিয়ে শুরু করেছেন, সিনিয়র তাবেঈ দিয়ে শুরু করেছেন, সাইয়িদ ইবনুল মুসাইয়্যিব দিয়ে শুরু করেছেন, তারপরে আউজাঈ দিয়ে শুরু করেছেন, জোহরি দিয়ে শুরু করেছেন, ইত্যাদি সিনিয়র তাবেঈ দিয়ে শুরু করে তারপরে ইমাম মালিক হয়ে আহলুল হাদিসদের সনদ নিয়েছেন, চেইন নিয়ে এসেছেন। সাইদ ইবনে মুসাইয়্যিব সিনিয়র সাহাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত, তাহলে আহলে হাদিস নামটা পরিচিত কখন থেকে, সাহাবীদের যুগ থেকে, আবু সাইদ খুদরি হাদিসটা কিন্তু অর্ধেক জয়ীফ অর্ধেক মওযু, হ্যাঁ ওইটুকু এখানে জালের কাছাকাছি, এই জন্য এটা আমি কম বলি, আগেরটুকু আহলে হাদিসের রসস লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন আলাল হক لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله وهم كذلك صحيح البخاري صحيح مسلم حديث বিস্তারিত আলোচনার অবকাশ নেই, আল্লাহর নবী বললেন লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন আলাল হক, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হক নিয়ে বিজয়ী থাকবে, তাদেরকে যারা অপমান করার চেষ্টা করবে, অপদস্থ করার চেষ্টা করবে, মিথ্যা অভিযোগ দিবে, মাদ্রাসা পুড়িয়ে দিবে, মসজিদ পুড়িয়ে দিবে, নবীর নামে এরা বাজে কথা বলে, এই ধরনের মিথ্যা কথা বলবে, এদেরকে লা মযহাবি বলবে, এরা হাদিস মানে এটা বলবে, এদেরকে হাওয়াপন্থী বলবে, কত কথা কিয়ামত পর্যন্ত বলবে, না বলছে না আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন তার উম্মত 73 ভাগে ভাগ হবে, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী হয়েছে কি হয় নাই, কিন্তু জান্নাতে যাবে কয় দল, এইখানে হলো মায়ের প্যাচ কথা, ভাগ হবে, বিপদে যাবার যাও, কুপদে যাবার যাও, আমার কথা মানবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জান্নাতে যেতে চাও যেতে পারবে না, যাবে শুধুমাত্র একটা দল, বোঝার বাকি আছে, কেউ যদি বলে উম্মত ভাগ হবে না, আমি বলে এই কথাটা মিথ্যা, আল্লাহ ভাগ হবে, এই জন্য আহলে হাদিস প্রয়োজন, আপনার কোন প্যাচে ফেলতে চান আহলে হাদিসদেরকে, নো নিজের প্যাচ নিজেরা বোঝেন,
হিসাব করতে হবে। হয়তো হানা ভেবে তুমি এইভাবে কথা বলছো কেন, আমি আগেই বলেছি আপনারা আহলুল হাদিস, আপনারাও সালাফে সালেহের অন্তর্গত এবং আপনারাও আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্গত। কিন্তু যে মসজিদ পড়াবে ওই ইহুদি ওই খ্রিস্টান ও শিরকের বাবরি মসজিদ কারা ভেঙেছে ভারতের, আর বাংলাদেশের মসজিদ যা খুশি বলেন অসুবিধা নাই, বাবরি মসজিদ ভাঙে সারা পৃথিবীর প্রতিবাদ হয়, বাংলাদেশের সকল আলেমরা মিছিল করে, পত্র পত্রিকায় লেখা হয় সেটা তাদের অপরাধ, আর ভারতের বাবরি মসজিদ ভাঙে এই জন্য সারা দুনিয়া দুঃখিত, বাংলাদেশের আলেমরা সোচ্চার, সকল মুসলিমরা সোচ্চার, আর বাংলাদেশে যখন ভোলায় মসজিদ পুড়িয়ে দিবে, ফরিদপুরে মসজিদ ভেঙে দিবে, তারপরে আপনার মসজিদ গুলা দখল করবে, রাজশাহীতে দখল করতে চায়, আপনার ওই ব্রাহ্মণ বাড়িতে দখল করতে চায়, তখন হুজুররা কোথায়, তখন আপনাদের বক্তব্য কোথায়, বিবৃতি কোথায়? ওমান আজলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, তার চেয়ে অত্যাচারী, তার চেয়ে জালেম আর কে হতে পারে যারা মানুষকে মসজিদ যেতে বাধা দেয়। আমার মসজিদ সূরা আল বাকারার যদি আমি ভুল করে না থাকি 114 নম্বর আয়াত সম্ভবত 114 না 104 114 নম্বর আয়াত, আর আল্লাহর নাম সেখানে স্মরণ করা হবে, সালাত আদায় করা হবে, সেখানে তারা যারা বিঘ্ন ঘটায় তাদের শাস্তি কোরআনে উল্লেখিত আছে। মুসলমানের সন্তান হয়ে মুসলমানের মসজিদ ভাঙেন, আর আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি নীরব থাকেন, আপনি শয়তান না খারাজ, আপনি একটা বোবা শয়তান। আহলে হাদিসরা যখন নানা বিবাদে বিপদে পড়ে, বর্মী যারা এসেছে ওদিক থেকে বিতাড়িত হয়ে, বর্মা থেকে অধিকাংশই কি হানাফি, আমি মুসলিউদ্দিন সেখানে যাই নাই, এই আসমত যায় নাই, ডক্টর মুজাফর যায় নাই, শেখ আব্দুর রাজাক যায় নাই, সেখানে হানাফি হিসেবে আমরা বাসাবাসি করেছি, যতটা পেরেছি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছি, সেখানে তাঁবুতে ঘুরে ঘুরে সেই পানির মধ্যে কাদার মধ্যে ঘুরে ঘুরে রাতকে রাত দিনকে দিন হাঁটু পর্যন্ত ফুলে গেছে, মানুষের কিন্তু হাওয়া করে ভিক্ষা করে নিয়ে সেখানে কি আমরা তাদের সহযোগিতা করিনি, তারা হানাফি বলে আমরা পিছিয়ে গেছি। আজকে সিরিয়া সারা পৃথিবীর সবচেয়ে কঠিন হানাফি হলো কোথায়, সিরিয়া তুর্কিস্তান এবং আফগানিস্তান, আজকে সিরিয়ায় যুদ্ধ চলছে, এখন 30 লক্ষ সিরিয়ান হানাফি কোথায় আশ্রয় নিয়েছে বলেন, কোন দেশে, সৌদি আরব, সৌদি আরবকে বলেন ওহাবি, সৌদি আরব বলে আহলে হাদিস, সৌদি আরব বলেন এই সেই, সৌদি আরব এই করে সেই করে, 30 লক্ষ নির্যাতিত হানাফিকে আশ্রয় দিয়েছে সৌদি আরব, চাকরির ব্যবস্থা করে দিয়েছে, তাদের বাচ্চাকে তার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে, আমরা কোন মুসলিমের কোন বিপদে কোন দেশে কখনো বিশ্বাস ছিলাম না, ওই হিংসা আমরা করি না, ওই বিদ্বেষ আমরা করি না, অত নিচ মনা অত নিকৃষ্ট মন মানুষের পেতার লোক আমরা নই। আপনারা কিসের পরিচয় দিচ্ছেন, সম্মানিত উপস্থিতি আমি সালাফিয়ত নিয়ে কথা বলছি এবং আহলুল হাদিস নিয়ে কথা বলছি, সামান্য কিছু কথা আপনাদের সামনে, আহলুল হাদিস সালাফি বিষয়টা হলো এই, যে সকল বিষয়বস্তু গবেষণা করে রেখে গেছেন সেগুলার থেকে আমরা বাছাই করে দেখি কোনটা হাদিসের সাথে সুস্পষ্ট হয়ে মিলে যায় সেটা আমরা আমল করি, যেটা সুস্পষ্ট হয়ে মিলে না সেটা আমরা কি করি বাদ দিই, যেরকম হয় আমাদের কথা আমরা বলছি। একদিনে আসমতানি বলছে হাদিসটাকে বলে নেই, যে এদা কালা الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا امين فانه من وافق تامينه تامين الملائكه غفر له ما تقدم من ذنبه صحيح البخاري الحديث আল্লাহ নবী বলেন যখন ইমাম বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন তোমরা যারা মুক্তাদি আছো তারা বলো আমিন, মুক্তাদির আমিনের শব্দের সাথে উর্ধাকাশে ফেরেশতার আমিন মানে, যার আমিনের আওয়াজ কণ্ঠস্বর
উদ্ধাকাশে ফেরেশতাদের আমিনের সাথে সমস্বর একসাথে মিলে যায়, ওই মুক্তাদীদের সকলকে সাগরে গরম আপ। সহিহ বুখারীর হাদিস। আমরা এটা মানি, আপনি যদি না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু যে আমিন বলে তাকে মসজিদ থেকে বের করে দিতে পারেন, তাকে বলতে পারে মসজিদে বের হয়ে যাও। আমার তো অবাক লাগে, আজকে তো আল্লাহ নবীকে মসজিদ থেকে আপনারা বের করে দিতে পারেন, কেন হাদিসটা কার? আল্লাহ নবীর। আল্লাহ নবীর মসজিদের দরজা মসজিদ কেঁপে উঠত, মসজিদের গুঞ্জন ফেটত, ঘুম ঘুম করত মসজিদ। তাই বলে আমরা বলছি না যে আমিন জোরে না বললে সালাত হবে না, সুন্নত বা মুস্তাহাব বিষয় এটা মেনে নিচ্ছি। কেউ যদি আমিন জোরে না পড়ে তার কি হবে? সালাত হয়ে যাবে। কেউ যদি আমিন না বলে জোরে, আমরা কোনো আহলে হাদিস তাকে মসজিদে বের করে দেব? কোন রেকর্ড আছে? নো, নেভার। অত হিংসুক আমরা নই। আর আপনারা মসজিদ থেকে বের করে দেন বলেন যে ডিস্টার্ব। সুস্পষ্ট হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আপনার ডিস্টার্ব হয় কাদের ডিস্টার্ব হয় সেটা হাদিসের উল্লেখ আছে, সেটা আমি বর্ণনা করে কারো বিরক্তি ভাজন হতে চাই না। এই মলানা আসমতলে আমাকে একটু বলতেছে, মুসলিউদ্দিন ভাই দেখুন আমাদের গাজীপুরে কোন এক সভায় এক অনেক বড় একজন হুজুর আইসা মাথার মধ্যে সহিহ বুখারী না বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সহিহ বুখারীর মধ্যে জোরে আমিনের হাদিসও নাই আর রফুল আদনের হাদিসও নাই। আমাদের আসমত আলী কথা ঠিকই বলছে, জিব্বাই কামত আমার কয় মুসলিউদ্দিন ভাই আপনি কথা ঠিক মতো এইটা বলতে পারলেন আপনি? আমরা তারা বোকা, তুমি তো বোঝো নাই, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ড মাথায় নিছে। নামের আগে বিরাট বিরাট মুক্তি, আমরা এই সকল কর্মকাণ্ড করি না, আল্লাহর ভয় আছে, রাসূলের সুন্নতের উপর শ্রদ্ধা বোধ আছে, মিথ্যা প্রতারণা এগুলা আমরা করি না, আলহামদুলিল্লাহ। সব হানাবি ভাইরা করে না, আমি বলছি না, যারা করেন তাদের কথা বলছি। দেখুন নীতি, দেখুন নৈতিকতা, দেখুন আদর্শ, দেখুন চরিত্র, দেখুন কি দুরবস্থার মধ্যে পতিত হয়ে আছেন। সম্মানিত মুসলিমগণ, হাদিস আল্লাহ নাযযাল আহসান, ওনারা বলে থাকেন কেউ কেউ যে তোমরা তো হাদিস মানো কোরআন মানো না। আচ্ছা দেখেন তো আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ নাযযাল আহসান আল হাদিস, আল্লাহ পাক নাযিল করেছেন উৎকৃষ্ট হাদিস, সূরা যুমার 23 নম্বর আয়াত, ফালাআল্লাকা বাখুন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, সূরা আল কাহাফ। এই নিয়ে আমি আর বিস্তারিত কথা বলতে চাই না, আল্লাহর কালাম কার হাদিস? আল্লাহর হাদিস। আর রাসূলের হাদিস কি? ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে হাদিসে ও হাদিস বলা হয়েছে, উত্তম হাদিস কোনটা? ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। আর রাসূলের হাদিস কাকে বলে? রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন, রাসূলের চরিত্র আদর্শের বিবরণ যা দেওয়া হয়েছে সেগুলো কি হাদিস হিসেবে গণ্য? এখন দুইটা জিনিস জোড়া দিয়ে দিচ্ছি আপনাকে, একটা হলো মাথায় খুব ভালোভাবে নেবেন যাতে এলোমেলো কথা না হয়, সেটা হলো আল্লাহর নবী আল্লাহর হাদিস, রাসূলের হাদিস, এ দুটোকে যারা জানে, এ দুটোকে যারা মানে, এ দুটোকে যারা পড়ে, এ দুটোকে যারা আনুগত্য করে, এ দুটোর যারা প্রচারের চেষ্টা করে, এ দুটোকে যারা সম্মান করে, এ দুটো যারা বিস্তার ঘটায়, এ দুটোকে যারা অপমান করে, যারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যুগে যুগে, তারা কারা? তারা হলো আহলুল হাদিস। হাদিসের ধারক, হাদিসের বাহক, হাদিসের প্রচারক, হাদিসের প্রতিষ্ঠাতা, হাদিসের বিরুদ্ধে উচ্চারণ যদি কেউ করে সেখানে যারা বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তারা কারা? কয়জনে দাঁড়িয়েছেন? এই যে মসজিদগুলো পড়ালো, এই যে সমস্যা হয়, এই আসমতালে যে বলি ভাই তোমার তো বিরাট মাদ্রাসা, এই গাজীপুরে পড়াই 150-150 মসজিদ, আর হাদিসদের এই যে বিপদ আপদ আসে তুমি কি করো? একটা দিন রাস্তা নামতে পারো না,
খালি এরকম এরকম করে, তার মানে হলো আপনার তো করবেন না। কয় নম্বরের আহলে হাদিস? কয় নম্বর ভাই? এক নম্বর থাকলে রাস্তায় যেতে যে ব্যক্তি কোন অন্যায় দেখে হাত দিয়ে তার প্রতিরোধ করবে, যদি হাতে না পারে মুখ দিয়ে তার প্রতিরোধ করবে, মুখ দিয়ে যদি না পারে অন্তরে তাকে ঘৃণা করবে, এতটুকু যে না পারে তার মনের মধ্যে তিল পরিমাণ সরিষা পরিমাণ ইমান অবশিষ্ট নাই। আলাদিস হতে পারেন কিন্তু ইমান বোধহয় অবশিষ্ট নাই, তাই না? আরে কথার কথা আর কি, ইমান না থাকলে মুসলমান হয় আর মুসলমান না থাকলে আহলে হাদিস হয়। প্রত্যেক আহলে হাদিস কি মুসলিম? আর প্রত্যেক মুসলিম কি না আহলে হাদিস? না, শিয়া নিজেদেরকে মুসলিম দাবি করে, শিয়া মুসলিম দাবি করে না, সে আহলে হাদিস নাকি? শিয়া কারা? ফেরকানে আলোচনা করা উচিত ছিল, আজকে আমার সময় নাই, অন্যদিন সময় পেলে বলবো। আপনি নামছেন না, হাত দিয়ে প্রতিরোধ করতে যাচ্ছেন না, অন্যেরা প্রতিরোধ করে দেবে, তাই না? আপনি খালি মুখ চুপকাবেন। এখন যে যত সংগ্রাম হচ্ছে, আন্দোলন হচ্ছে, কোন আহলে হাদিস সেখানে নেতৃত্ব দিচ্ছেন? ওইভাবে আমি শুনতে চাই না, আমি খালি কানে দিয়ে যেতে চাই। এই দেশের স্বাধীনতা আন্দোলনে এইভাবে বিষয়টা দিতে চাচ্ছিলাম, আমি বলবো একেবারে এই দেশটা তো ব্রিটিশ, এই দেশে উপমহাদেশে সর্বপ্রথম ইসলাম কারা নিয়ে আসে বলুন তো? কারা নিয়ে আসে? একেবারে সেই তাবেঈদের যুগে, উমাইয়া আমলে, সাহাবীদের যুগে কিছু কিছু অঞ্চলে চলে এসেছিলেন সাহাবিরাও, কিছু কিছু এর ব্যাপারে আলাদা কিতাবও আছে, অত বিস্তারিত ব্যাখ্যা আমি দিচ্ছি না। সাহাবিদের মাধ্যমে যে ইসলাম এসেছে সেটা কোন ইসলাম? হানাফি ইসলাম না শাফি ইসলাম না মালিক ইসলাম না হাম্বুল ইসলাম? সেদিন একটা বক্তৃতা শুনছিলাম, পাকিস্তানের একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে মানে আমার দৃষ্টিতে বয়স তো 60 এর কাছাকাছি, তাই না? এখন 40 বছরের মানুষের বাচ্চা মনে হয়, আসলে তো বাচ্চা না, বয়স তো কিছু হয়েছে। বক্তৃতা করছিল, আমার বড় ভালো লাগলো। আমি ছোটদের যাদের মধ্যে একটু প্রতিভা দেখি আমার বড় ভালো লাগে, দোয়া করি সুযোগ করে দেই। আগে যাও, প্রশ্ন হলো হানাফি এক বড় সমন্দর হ্যায়, কুরআন আর হাদিস কে ইসলাম কা, ইহাঁ সে চার নহরে জারি হুয়ে হুয়ে হ্যায়, এক বিরাট সমুদ্র ইসলামের সমুদ্র, এখান থেকে চারটা নহর বেরিয়ে আসলো, একটা হানাফি, একটা শাফি, একটা মালিকি, আরেকটা কি? আহলে হাদিস কাহা? প্রশ্ন জবাবে হ্যায় কোথাও নৌকা আটকে গেছে, কোথাও ময়লা জমে গেছে, কোথাও পানা বা ঝাড়মুড়িতে আটকে গেছে, কোনটা হয়তো কিছু দূর স্বচ্ছতার পথে আছে, কিন্তু সমুদ্র কি পরিচ্ছন্ন আছে? আহলে হাদিস পরিচ্ছন্ন আছে, সে কোরআন হাদিসের ইসলামের সেই মহা পরিচ্ছন্ন মহাসাগর তাই আহলে হাদিস। আহলে হাদিস আগে না চার মাস আগে? নিঃসন্দেহে। ফাইল্লাম ইয়াকুন আহলুল হাদিসে ফালা নাদ্রি মানহুম, লা তাযাল তায়েফাতু মিনহুম, তে হাদিস পড়েছিলাম, কিয়ামত পর্যন্ত যারা বিজয়ী থাকবে তারা কারা? ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল এই হাদিসে কারা, তিনি বললেন এল্লামে কোন আহলুল হাদিস, তারা যদি আহলুল হাদিস না হয় ফালা নাদ্রি মানহুম, আমি জানি না পৃথিবীর বুকে আরো কেউ এরা হতে পারে কি। ফের কান আছে কে আমার পর্যন্ত বিজয়ী হক নিয়ে একটা ছোট্ট কথা বলে যাই মাঝখানে, না বিপজ্জনক বললাম আজকে সরকার পক্ষে কেউ কিছু মনে করবেন না, বিরোধী দলে কেউ মনে করবেন না, আবার তুর্কিস্তানের কেউ কিছু মনে করবেন না, এই মূর্তি মূর্তি না অনেক কথা হইতেছে তাই না, তারপরে ভাস্কর্য ভাস্কর্য না অনেক কথা হয়েছে তাই না, মূর্তি ভাস্কর্য স্ট্যাচু মোরাল এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে? হাগু গু পায়খানা পার্থক্য আছে? মুখ মূত্র পেশাব
পায়খানা আছে, বাথটব আছে, সূর্য সুরুজ তাই না, বেলা সোজা বাংলা বলি প্রতি শব্দ না সব কোনো পার্থক্য আছে? পার্থক্য করা বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি করা হচ্ছে। আপনি যদি করেন আপনার ব্যাপার, আজ যদি ক্ষমতা আছে কত কিছু ইসলাম বিরোধী চলে আপনি করবেন সেটা আপনার ব্যাপার, হালাল করার চেষ্টা করেন কেন? আমাদের আপত্তি নেই, এই জায়গায় হালালের কোন পথ নেই। কেউ যে একটা গরিব মেসে পাট ভাঙলো, ও যে ভাঙলো কে ভাঙলো না, একজন বড় লোকে বললো যে আমি পায়ু ধা দিয়ে দূষিত পায়ু নিঃসরণ করছি, তারও যে ভাঙবে কিনা? উনি বললে এত কঠিন বাংলা বললাম তারপরে উজু ভাঙবে নাকি? আমি তো ঘটনা একই, গরিবের পা আর বড় লোকের পায়ু ধার করা, দূষিত পায়ু নিঃসরণ করা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। উজু দুইজনেরই ভাঙবে, মূর্তি ভাঙলো হারাম, ওই ভাস্কর্য হারাম, স্ট্যাচু হারাম, মোরালও হারাম। আর এই মুসলমানের ঘরে যে জন্মগ্রহণ করেছেন তিনি জন্মের পরেই জানেন এটা হারাম, এটা মাসালা জানার দরকার নেই। মাননীয় প্রেসিডেন্ট একেবারে অতি বয়সেই জানেন যে এটা মূর্তি বানানো হারাম, প্রধানমন্ত্রী জন্মের পরে যেহেতু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন বড় হয়েই জানেন যে এটা হারাম, এদেশের মন্ত্রীরা সবাই জানেন হারাম, বিএনপি জানে হারাম, আওয়ামী লীগ জানে হারাম, আলেমেও জানে হারাম, জালেমেও জানে হারাম, রিক্সাওয়ালাও জানে হারাম, বিড়াল যদি জিজ্ঞাসা করেন ওই বিড়াল মূর্তি হারাম না হারাম, মূর্তি কবে এই ম্যাও কয়ে কবে হারাম, এটা তোমার মাসালা দরকার আছে? খামা খা বিতর্ক, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে, এই দেশে বড় হয়েছে, মাদ্রাসায় যাই, মসজিদে যাই, ঈদের খুতবা শুনি, ওয়াজ শুনি, আর মূর্তি হালাল না হারাম এটা নিয়ে বিতর্ক করতে হবে? আচ্ছা, বিতর্কের বিষয় না, আপনি হারাম কাজ করবেন করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু হালালকে যদি হারাম করেন তাহলে কি হবে? কাফের হয়ে যাবে। যেরকম এই ভাই দাড়ি রেখেছে, আর এর দাড়ি নাই, এ যদি বলে যে দাড়ি রাখি নাই এটা গুনার কাজে হয়েছে, এক গুণা মাফ হবে কিনা? মাফ হবে, কেন? গুণাকে সে গুণা হিসেবে মেনে নিয়েছে, যেটা না যায় না যায় সে মেনে নিয়েছে, তারপরে আমলে ত্রুটির জন্য শাসছে। কিন্তু ভাই দাঁড়িয়ে রেখেছেন, রাখার পরে যদি বলেন দাঁড়িয়ে চাষা জায়েজ তাহলে কি হবে? ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম, মুখে যা আসে তা বলো না, এইটা হালাল এইটা হারাম, এটা শরিয়াত, এটা দিন, এটা কোরআন, এটা হাদিস, এটা ইসলামী মাসালা, এটা খেল তামাশার বিষয় না। যেই হন না কেন, যেখানেই হন না কেন, আমার বিষয় ওটা নয়। এখন শুনছি, আমরা জানি যে তুর্কিস্তান নাকি একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে। আচ্ছা, সেখান থেকে বলা হয়েছে আমাদের দেশের একজন নেতার নাম তাদের ওখানে করবেন, মূর্তি টানাবেন, আর তাদের একজন নেতা আমাদের বাংলাদেশে মুক্তি বানানো হবে। ইরানিরাও নিজেদেরকে ইসলামিক দাবি করে, পার্থক্য কি? এইখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, আমরা জন্মের পর থেকে বক্তৃতা করে এসেছি, বাপ দাদাদেরকে বক্তৃতা করতে শুনেছি, ইবনে ফজলকে বক্তৃতা করে দেখেছি, বর্ধমানকে বক্তৃতা করতে দেখেছি, আনিসুর রহমান সাহেবকে বক্তৃতা করতে দেখেছি, ত্রিশালীকে বক্তৃতা করতে দেখেছি, দুরুল হুদা আইয়ুবকে বক্তৃতা করে দেখেছি, আমার বন্ধুরা এখন ওয়াজ করেন, শেখ আব্দুর রাজ্জাক ওয়াজ করে, আসমত আলী ওয়াজ করে, তারপরে কফিলউদ্দিন ওয়াজ করে, ডক্টর মুজাফর ওয়াজ করে, ডক্টর গালেব ওয়াজ করে, এখন বড় বড় অনেক বিভিন্ন বক্তারা ওয়াজ করে, অধিকাংশ বক্তৃতার মধ্যে তৌহিদ এবং শেরেকের ওয়াজ থাকে কি থাকে না? আমাদের কাছে কোন নতুন বিষয় না, আমরা দৈনিকই আলোচনা করি, হঠাৎ করে আমাদের ভাইরাও নামছেন পথে, আলহামদুলিল্লাহ নামছেন ভালো পথে। এখন দলিল দেওয়া হচ্ছে যেহেতু তুর্কিস্তান করে, যেহেতু ইন্দোনেশিয়া করে, যেহেতু মালয়েশিয়া করে, সুতরাং এটা কি? এই জন্য আমরা বলি এই যে দলিলের মূল সূত্র কি মিলল কিছুটা, কোন দেশ কি করল না করল, কে কি করল না করল, কোন হুজুর কোন ফতোয়া দিল না দিল, কে কোন টক্স করলো, আমাদের কিছু যায় না আসেও না, আগেও কোনদিন যায় নাই, আজকেও কোন যাচ্ছে না, সামনে কোন যাবেও না, কিছুই আসবে না, আগেও যা হত্যা বলার চেষ্টা করেছি এখনো তাই বলেছি, হঠাৎ কেন? দলিলের মূল সূত্র হলো কোরআন এবং হাদিস, কে কি করলে এত আমাদের কিছু যায়ও না, এই জন্যই কেয়ামত পর্যন্ত আহলে হাদিসকে বেঁচে থাকতে হবে, না হলে বিভিন্ন উপমা উদাহরণ দিয়ে ডাল পাকায় দিবে, হয়তো আমরা ভাঙচুর করতে যাব না, কিন্তু মাসালা
ঘুরবে না। মাশাআল্লাহ ঘোরাতে গিয়ে যদি জীবন চলে যায় চলে যাবে, জেল খাটতে হলে জেলে। আমরা ভাঙচুর করতে যাব না, হারাম করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ফতোয়া যদি ঘুরাতে বলেন ওই সময় আমরা মরতে যাব। নো, ফতোয়া ঘুরানো চলবে না। ইমাম আহমদ হাম্বলের যুগে সব মৌলবীরা বলে ফেলল, অধিকাংশ মৌলবী, আল কোরআন মাখলুক, কোরআন কি? কোরআন কে রচনা করেছে বলুন তো? এই তো ভুলটা করলেন, কোরআন কারো রচনা না, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর গুণ। আল্লাহ যেরকম অমর, আল্লাহ যেরকম অক্ষয়, আল্লাহ যেরকম চিরন্তন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহর কালাম সেরকম আল্লাহর সাথে ছিল, আছে, থাকবে, অমর এবং চিরন্তন, আল্লাহ থেকে এসেছে, আবার আল্লাহর কাছে ফেরত। সবাই বুঝতে কেউ ভুল করলো, কেউ হয় তোমার মামুনিশ তখন বাচ্চা ফিলোসোফার, তার চাবুকের ভয়ে সবাই স্বীকার করে নিল, কথা ঘুরানো শুরু করলো। কেউ বললো আমার মুখের কথা, কোরআন তেলাওয়াত যখন করি মুখ দিয়ে তো এটা আমার কথা। কেউ বললো ছাপা, এটা তো সৃষ্ট, নানান কথা বলে কেউ কেউ আত্মরক্ষা করার চেষ্টা করলো, কেউ করে সুরের সাথে সুর মিলিয়ে দিল। দাঁড়িয়ে থাকলে মাত্র দুই থেকে তিনজন, তাদের হেড প্রধান ছিলেন কে? তিন সরকারের আমল পর্যন্ত জেল খেটেছেন, কথা অনর দৈনিক তাকে চাবুক মারা হয়েছে, এমন জোরে চাবুক মারা হয়েছে, প্রত্যক্ষদর্শী বলেছেন অত জোরে চাবুক যদি হাতির গায়ে মারা হতো হাতি পর্যন্ত পড়ে যেত। তৃতীয় সরকারের আমলে তখন মুস্তা আসেম্বিল্লাহ সম্ভব, তার মা বললে এই লোকটা ভালো মানুষ, দিনদার মানুষ, পরেজগার মানুষ, পৃথিবীর বুকে যার চেয়ে বড় হাদিসের হাফেজ নেই। ইমাম বুখারী কিন্তু ইমাম আহমদ হাম্বলের সমান হাফেজ না, একটা ভুল ধারণা ভেঙে দিয়ে যায়। সহি হাদিস গুলো সংকলন করার কারণে, প্রেরণের কারণে ইমাম বুখারী অনেক আগে, কিন্তু পৃথিবীর বুকে ইমাম আহমদ হাম্বলের চেয়ে বড় কোনো হাদিসের হাফেজ নেই। সবচেয়ে বড় হাফেজ কত লক্ষ হাদিসের হাফেজ? 10 লক্ষ। একটা মানুষ যদি অতি ব্রেনি হয় তার মাথায় কত লক্ষ ধারণ করতে পারে শব্দ বলেন তো? সর্বোচ্চ 3 লক্ষ। পৃথিবীর বুকে 3 লক্ষ শব্দের বেশি ধারণ করার মতো কোনো ব্রেনে মানুষ জন্মগ্রহণ করেনি। নবীগণ বাদ, সেখানে 10 লক্ষ হাদিস, এক একটা হাদিসের মধ্যে কত করে শব্দ আছে? 4 জন করে যদি রাবি থাকে সেটা শুদ্ধা, তারপরে যে 5টা করে শব্দ থাকে, প্রতি হাদিসের মধ্যে গড়ে 10টা করে শব্দ ধরলাম, 10 লাখের 10 দা পূরণ দেন কত হবে? কল্পনা করতে হবে কিসের আইনস্টাইন, কিসের কোন বৈজ্ঞানিক, কিসের কোন দার্শনিক, এক ইমাম আহমদ হাম্বল এক পাল্লায় তোলা হয় সারা পৃথিবীর লক্ষ লক্ষ বৈজ্ঞানিক দার্শনিক চিন্তাবিদ প্রেমী মানুষ কে আরেক পাল্লায় তোলা হয় এক ইমাম আহমদ হাম্বলের পাল্লায়। ভাই দিনদার পর ছেলের কামাই খাইতেন না কোনোদিন, ছেলে কাজী ছিলেন, জজ ছিলেন, যদি ভুল ফয়সালা দেওয়া থাকে, এই জন্য কোনোদিন ছেলের উপার্জন খান নাই, জীবন গেছে শুধু সিয়াম পালন করে, একেবারে হক হালালে যা পাই তিনি খাইতেন। আর আমি পাঠাতে চাচ্ছি না তাকে, তিনি একা দারে দাল কোরআন কালামুল্লাহ ঘের মখলুক, এই কোরআন হলো আল্লাহর কালাম, এটা কেউ সৃষ্টি করে নাই, এটা অমর অক্ষয়, থেকে গেলেন এই ভাবনা। তৃতীয় সরকার আমাদের যখন ছেড়ে দেওয়া হলো, এক বস্তা স্বর্ণ মুদ্রা বাসায় পাঠিয়ে দেওয়া হলো, তিনি বললেন সূরা ইউসুফের আয়াত, قال رب السجن احب الي مما يدعونني اليه يا الله এই স্বর্ণ মুদ্রা ঘুষ নেওয়ার চেয়ে, উনি ঘুষ হিসাবে এটাকে ট্রিট করে বললেন আমাকে আওয়াজ জেলে ফেরত নাও, আমি তোমাদের ঘুষ নিই না সরকার। আর হুজুরের আজকে কি করে দেখ, বান্দার তো করে কি, সরকার যা করার সরকার করবেই, তার ক্ষমতা আছে, তার বিষয়, তুমি হুজুর দান্দাবাজি করতে চাও কে, তুমি খাতলামি করতে চাও কে, তুমি হালাল কে হারাম করতে চাও কে, হারাম কে হালাল করতে চাও কে, এটা এটা কোন কথা? এখানে আহলুল হাদিসের প্রয়োজন, কিন্তু আহলুল হাদিসের অবস্থান অত্যন্ত দুর্বল। ইমাম আহমদ হাম্বলকে বলা হয় ইমাম আহলুল হাদিস এবং ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামা, সারা পৃথিবী মেনে নিয়েছেন তিনি আহলে সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আহলে হাদিসদের এই দুর্দশা, মনস্তাত্ত্বিক দিক দিয়ে তারা মরে গেছে,
চিন্তার দিক থেকে তারা মরে গেছে, আজকে তাদের আন্দোলন অন্যরা করে দিবে। লাইসা ওয়ারা আযালিকা হাব্বাতু খারদাল মিনাল ঈমান, এখানেই প্রশ্ন করতে হবে। এখন আপনার পদ ধরে যদি ইমাম আহমদ হাম্বল চুপ থাকতেন তাহলে কি হতো? সারা পৃথিবী গোমরাইতে নিমজ্জিত হবে কোরআনের ক্ষেত্রে। সময় তো উপস্থিতি, সামান্য কয়েকটা কথা বলেই আমি আমার বক্তব্য গুটিয়ে নিয়ে আসছি, ডক্টর মুজাফফরুল ছেড়ে দিচ্ছি। কয়েকটা জিনিস দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন ছিল আপনাদের সামনে। আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে সারা পৃথিবীতে সহিহ হাদিসের আলোকে, গ্রহণযোগ্য হাদিসের আলোকে সকল কিছুকে সুসজ্জিত করে দিয়েছেন কারা? আহলুল হাদিস। ডান বাম কোনো কথা নেই, পেঁচা গোছা কোনো কথা নেই, যখন হাদিস উপস্থিত তখন কি সারেন্ডার। আমরা তাকে মোনাজাত করতাম, তাহলে সম্মিলিত মোনাজাত তো করতাম, তাই না? এখন আমরা কি করি? যেহেতু হাদিস আমরা পেয়ে গেছি, যেহেতু ওর পক্ষে আমরা দলিল খুঁজে পাচ্ছি না, যারা করেন সেখানে মারামারি করতে যাবেন না, আমাদের আগের আলেমরা করেছেন, তাদের কাছে দলিল হয়েছিল, আমরা পাচ্ছি না, এখন আমরা কি করব? সালাম ফিরে হানাবি মজহাবের জোরে আমেন বলা নিষিদ্ধ আছে আগে থেকেই, ওরা জোর করে মাজহাবের বিরুদ্ধে করে। হানাবি মজহাবে সম্মিলিত মোনাজাত সব কিতাবে নিষিদ্ধ, মাজহাবের বিরুদ্ধে তারা সম্মিলিত মোনাজাত। আহলে হাদিসদের কারো কারো ধারণা ছিল আম হাদিসের ভিত্তিতে সম্মিলিত জায়েজ, আবার খাস খুঁটে খুঁটে দেখা গেল যে সহি দলিলের ভিত্তিতে, আল্লাহ নবীর আমলের ভিত্তিতে প্র্যাকটিক্যালি পাওয়া যাচ্ছে না, তখন তারা কি করলেন? এখন সালাম ফিরে, সালাম ফিরে আল্লাহ নবী কি করতেন? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। সহিহ বুখারী হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, বিস্তারিত আলোচনার অবকাশ নাই। এখন আমি সালাম ফিরে এলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ নবীর সুন্নতি, একটা দোয়ার খবর নাই, সালাম ফিরে এই রশি পাকানো শুরু করে দিলাম। তোমরা খালি দলিল নেই, দলিল নেই করবো, এটাই কি তোমাদের কাম? আর কোন কথা নাই যে আহলের প্রধান কাজ তো এটা, মসজিদের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে সুন্দর জায়গা আছে, আরেক জায়গায় পায়খানা করে রেখেছে, আপনি যে পায়খানাটা আগে পরিষ্কার করবেন না ওরা উপরে যায় আগে পয়সা নেবেন? আহলেজের কামই যেটা প্রধান কাজ এটা। অনেকেই বলেন যে কেন মূর্তি তো কোথাও কোথাও ছিল, আমি বলে মসজিদে পেশাব করাও জায়েজ, জায়েজ না না জায়েজ? দলিল আছে কি নাই? দলিল আছে? এক বেদুইন আসলো মসজিদের মধ্যে, দাঁড়ায় পেশাব করা শুরু করে দিল, সাহাবারে আল্লাহ মারবে না ধমকানো শুরু করে দিল, আল্লাহ নবী বলল থামো, ওকে পেশাব করতে দাও, এইখানে যদি থামেন তাহলে মসজিদে পেশাব করা কি জায়েজ না? খালি আল্লাহ নবী বলল পেশাব করতে দাও, শূন্য এই পর্যন্ত যায়, যদি থামেন তাহলে দুনিয়া যার যার পেশাব ধরবে, ওই পেশাবখানা দুর্গন্ধের মধ্যে নাজিয়া সব খালি মসজিদে যায় চেন টানা শুরু করে দিল। মূর্তি একটা ছিল, যদি জায়েজ করেন কাবার ঘরে ঢুকছিল 360, আর মুসলিম কান্ডিতে কত হাজার হবে? সব কিছুতে দলিল দেওয়া যায়, হিসাব করে দলিল দিবে না? পরে আল্লাহ নবী বলেন এই শোনো, তুমি তো বেদুইন, দূর থেকে আসো, মাসালা জানো না, কাজেই তুমি পেশাব করেছো, এটা পেশাব করার জায়গা না, এটা পায়খানা করার জায়গা না, এটা কেরাতের জায়গা, এটা তাসবিহর জায়গা, এটা হলো সালাতের জায়গা, ওইটুকু বাদ দিয়ে যদি ওইখানে পুলিশ স্টপ দেন তাহলে কি হবে? ঢাকা শহরে লেখা থাকে জায়গায় জায়গায় ওয়ালের মধ্যে, এখানে পেশাব করিবেন না, করিলে 5 টাকা জরিমানা। এখন আপনি যদি থামেন, এখানে পেশাব করিবেন না, করিলে 5 টাকা জরিমানা। হ্যাঁ, অর্থ কোন জামায় থাকবেন, কোন জামায় এটা তো আপনার বুঝে নিতে হবে, থামার বলে তো মাসালা উঠে। সময় তো উপস্থিতি, আনারাসের কথা বলছিলাম, আরব থেকে যারা যুদ্ধ করে আসলেন তারা ইসলাম বিজয় করলেন, সাহাবীদের যুগে ভারতের বাংলাদেশের কোন কোন এলাকা বিজয় হয়েছে,
কোন কোন এলাকা তাবিদের যুগে হয়েছে, কোন কোন এলাকা তাবিদের যুগে হয়েছে, এবং মাকদিস সহ অন্যান্য যে শাহরা বলেছেন যে তারা সবাই মাযহাবান আহলে হাদিস মাযহাবের উপর ছিলেন। বিস্তারিত বিবরণ দেওয়ার আমার অবকাশ নেই, তারা আহলে হাদিসের উপর ছিলেন। কাহিনীটা একটু আপনাকে বলে যাই, ইশারা দিয়ে যাই, মুসলিমদের কিছু বিস্তৃতি ঘটেছে। রাজা দাহিন তখন সিন্ধু এলাকার এক জায়গার শাসনকর্তা এক মুসলিম মহিলাকে অপমান করেছিল। উমাইয়া শাসনকর্তা উমাইয়াদের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তখন ছিল কুফার গভর্নর, সে তার ভাতিজা মোহাম্মদ বিন কাসেম যার বয়স ছিল মাত্র 19 বছর তাকে পাঠিয়ে দিল, মুসলিম নারীর অপমাননাকে আমি বরদাস্ত করতে পারবো না। তখনকার অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু কোন মুসলিমের অপমাননা বরদাস্ত করতে পারে না। হাজ্জাজ জালিম হওয়া সত্ত্বেও নিজের ভাতিজাকে পাঠিয়ে দিলেন সামরিক বাহিনী দিয়ে যে ভারত আক্রমণ করে দাহিরকে যথাযথ শাস্তি দিয়ে আসো। দাহির দৌড়ানো শুরু করলো, দৌড়ে দৌড়ে খেতের মধ্যে ধৈর্য তাকে তাদের শাস্তি দিল। ভারত বিজয়, মনসুরা বিজয় ইত্যাদির ইতিহাস। আর আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করায় কোথায়? আহলে হাদিসের কণ্ঠস্বর কোথায়? মুসলিম শাসকদের কণ্ঠস্বর কোথায়? আজকে যদি সারা বিশ্বে কোন শক্তিশালী মুসলিম রাষ্ট্র থাকলে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, দাহিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তখন আব্বাসী আমল এক মহিলা বাজারে কিছু কিনছিল, গায়ে ছিল খ্রিস্টান মনে হয় আরবে, তোমরা জানো, কিছু বসা অবস্থায় পিছন দিক থেকে খুব সাবধানে বুতাম খুলে দিয়েছে। মহিলা যখন দাঁড়িয়ে দিয়েছে সোজা উলঙ্গ হয়ে পড়েছে, ওইখান থেকে চিৎকার মেরেছে ওই মহিলা, ওয়া মুতাসিমা মুতাসিম। তখন আব্বাসী মানুষ খালিফা, ওয়া মুতাসিমা, কোন বাজারে কত হাজার মাইল দূরে মহিলাকে অপমান করেছে, ওইখান থেকে চিৎকার দিয়েছে কত হাজার মাইল দূরে রয়েছে শাসক তার ঠিক নাই, ওয়া মুতাসিমা, হে মুতাসিম, তুমি মুসলিম দেশের তুমি শাসক, তুমি খলিফা, আমি একজন মুসলিম নারী, আমাকে ইহুদি এবং অপমান করেছে, তার বদলা তুমি না। ইহুদি অপমান করে বলছে সাইউরসিলু লাকা লাকি আল মুতাসিমু খুয়ুলান বালকা, তোমার এই ডাক মুতাসিম শুনি না, তারপরে কাজলা রঙের ঘোড়া পাঠায় দিবে উদ্ধার। রিপোর্ট চলে গেল খলিফাতুল মুসলিমিন মুতাসিমের কাছে, ঠিকই কয়েক শত কাজলা ঘোড়া বাহিনী সব পাঠিয়ে দিয়ে সেই ইহুদিকে ধরে শাস্তি করেছে। এটা নো রেসপন্সিবিলিটি, খালি বক্তব্য নয়, বক্তৃতাবাদ হয়ে বলছে, মানে দায়িত্বশীল নই আমরা, আমরা কর্তব্য পালন করি না। মুসলিম বিশ্বের প্রতি, প্রতিটা মুসলমানের প্রতি আমাদের কোনো দায়িত্ববোধ কর্তব্য বোধ নেই, শুধু আছে চাপা বাজি আর যত ধোকা এবং প্রতারণা। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস নামে কথা বলছিলাম, সবাই তারা আহলুল হাদিস ছিলেন। এই ভূখণ্ডটা নিয়ে সামান্য একটু কথা বলার কথা বলেছিলেন, ওইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করব। এই ভূখণ্ডটা মুসলিমরা শাসন করেছে দীর্ঘদিন, তারপরে এখানে অন্যান্য রাজবংশরা শাসন করেছে, হিন্দুরা শাসন করেছে, আর্যরা শাসন করেছে, বৌদ্ধরা শাসন করেছে, ইত্যাদি ইত্যাদি আমি বলতে চাই না, শুধু এতটুকু বলবো শেষ পর্যন্ত শাসন করেছে কারা? কারা? ব্রিটিশরা, প্রায় 200 বছর। আজকে যে দাড়ি চাষার কালচার, এটা কাদের দেওয়ার? ব্রিটিশ। আজকে যে পোশাক পরিচ্ছদের দুর্দশা, মহিলাদের বেপরদা ইত্যাদি কাদের? শিক্ষা ব্যবস্থায় বলুন, বিচার ব্যবস্থায় বলুন, আমলাতন্ত্রে বলুন, যেখানে অন্য ধর্মের লোকেরা থাকে ক্ষেত্রে তাদের অবদান এটা। এই ভূখণ্ডটা ব্রিটিশরা দখল করে নিয়েছিল, মুসলিমরা দুর্দশায় পড়েছিল, তাদের সাথে হিন্দুরা যোগ দিয়েছিল, তাদের সাথে শিখেরা অত্যাচার শুরু করেছিল, তাদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ ঘোষণা করেছিল কারা? কারা? মাশাআল্লাহ, কিছু সংখ্যক মানুষের মধ্যে ঢুকেছে, কিছু সংখ্যক মানুষ তো সাথে কথা বলতে পারছেন, এতটুকু আমার বক্তব্যের সার্থকতা আলহামদুলিল্লাহ। বহু মানুষকে তারা জীবন্ত মেরেছে, ফাঁসি দিয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জে তারা নির্বাসিত করেছে, সম্পদ বাজেয়াপ্ত করেছে, ধানি খোলাও তার একটা ক্যাম্প ছিল, বংশালে ক্যাম্প ছিল সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়। এই যে আন্দোলন, সৈয়দ আহমদ বেরলভীর আন্দোলন, শাহ ইসমাইলের আন্দোলন, মৌলানা ওয়েলায়েত আলী, মৌলানা এনায়েত আলী সহ পরবর্তীদের নাম আমি আর নিলাম না, মিষ্টি বলা পড়া বিভিন্ন জায়গায় পাঠ করেছি, আবার আজকে আপনাদের ইশারা দিয়ে গেলাম, একটু ইশারা দিয়েছিল
তাহলে এই দেশটা ভূখণ্ডটা স্বাধীনতার মূল সংগ্রামে কারা ছিল বলেন? রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব সেটাও আহলে হাদিসরাই দিয়েছে, মোল্লা আব্দুল্লাহ আল বাকি। তার প্রসঙ্গে বলা হয়েছে তিনি সভাপতি ছিলেন, মোল্লা আকরম খাঁ তিনি 41-50 সাল পর্যন্ত মুসলিম লীগের সভাপতি, তারপরে আব্দুল্লাহ আল বাকি আবার মুসলিম লীগের সভাপতি হয়েছেন, কাফির সাহেবের বড় ভাই। রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এই ভূখণ্ডকে যারা স্বাধীন করলেন সেই নেতৃত্বে কারা ছিল? আজকে বলে রাজনীতি হারাম, আবার বড় ভাই রাগ করবে, গাড়ির মধ্যে বসে বসে আলাপ করি যে তোমরা তো এক লাইনে ওইভাবে বলো, কেউ কেউ আজকে বলে যে আসলে আমার বক্তব্য কেউ বুঝে না ঠিক মতো, উল্টা কথা বলে। আচ্ছা যাই হোক, থাকতে হয় মাঠে। ইতিহাস নিয়ে কথা বা আমি আর বাড়াবো না, আমাদের কর্তব্য কি শেষ হয়ে গেছে? কর্তব্য শেষ? শতকরা 90% মুসলিমের এই দেশটা যুদ্ধের মাধ্যমে হোক, আন্দোলনের মাধ্যমে হোক, যে ভূখণ্ডটার প্রধান নেতৃত্বে ছিল আহলে হাদিসরা, আজকের এই স্বাধীন ভূখণ্ডে আহলে হাদিসের দায় দায়িত্ব শেষ না দায়িত্ব আছে? একটু আগেই বলছিলাম নেতৃত্ব অন্যরা দিয়ে দেবে। আমি গাড়িতে ডক্টর মুজাফফরকে বলছিলাম হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইবনে ফজলের বক্তৃতা, ইতিহাস তার নিজের দিকে ফিরত যাবে। যারা এই দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এই রাষ্ট্র তারাই চালাবে ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান। ডক্টর মুজাফফরকে বললাম তুমি কি আমার কথাকে অলিক কল্পনা মনে করো? বলে না, সবসময় অলিক কল্পনা মনে করি না, হয়তো বা তাই হবে। এত যে ডাগা বাগা রম্বর মাঝখানে যত রাজনৈতিক যত কিছু, যত সংগ্রাম যত কিছু চলছে, যত বক্তব্য, যত জেল জরিমানা, যত কিছু চলছে, আমি আমি আল্লাহকে সাক্ষী রেখে নিশ্চিত ধারণা এগুলা টিকবে না ইনশাআল্লাহ। টিকে থাকবে ইসলাম, টিকে থাকবে কোরআন, টিকে থাকবে হাদিস, 97% মুসলমানের দেশে ইসলাম ছাড়ার কিছুই টিকবে না। আর নেতৃত্ব তারাই দেবেন যারা এই দেশের স্বাধীনতার মূল সংগ্রাম করেছিল সে আহলে হাদিসরাই। সেজন্য প্রস্তুতির প্রয়োজন, আস্তে আস্তে সচেতন হচ্ছে মানুষ। এই যে একটু একটু কথা বলছেন এইটুকুই আমার বক্তব্য, কবে মারা যাবো ঠিক নাই। ছোট ভাইদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, তোমরা তোমাদের বক্তব্য পরে দিও, মানুষকে জাগ্রত করে দিল ইনশাআল্লাহ। অন্যের হাতে নেতৃত্ব হলে যে পয়েন্টটা বলতে চেয়েছিলাম, এরা কেন বলে সালাফিয়তের ভিত্তির উপর নেই আন্দোলন? ইসলামিক কোন আন্দোলন, ইসলামিক কোন রাষ্ট্র যদি সালাফিয়ত এবং আহলে হাদিসের ভিত্তির উপর না থাকে তাহলে তারা কি করবে? উল্টা ফতোয়া দিয়ে দিবে, ঠিক না? মানে বিভ্রান্তিকর পথে নেমে পড়বে, ভুল ফতোয়া দিবে, ফতোয়া গুজামিল দিবে। যখনই সময় হবে তখনই তারা নিজেদেরকে কি করবে? অপব্যবহার করবে, কেন? সালাফিয়তের ভিত্তি মজবুত না। সালাফিয়তের ব্যাপারে আবার বলেছি, আবার জিলাফিয়ত না, চুপ করে বসে আছি। এটা কি জিলাফিয়ত? সুবিধা পেয়ে সালাফিয়ত, আমি পিছিয়ে হচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি অমুক জায়গায় আছি, শুধু এইটুকু আউজুবিল্লাহ, এটা জাবারি আমার সাহাব, এটা সালাফিয়ত নয়। সময় তো বুঝতে, এক মিনিটের মধ্যে একটা গল্প বলে আমি বিদায় নিচ্ছি। পাকিস্তান পিরিয়ড লবণের কেজি হয়ে গেল 16-এ, একেবারে 16 টাকা নুরুলামের জন্য। বুড়ারা বলতে পারে আমার ছেলে যারা বেশি বয়স্ক, আমি দেখিনি 16 টাকা ছিল সেই যুগে। এখন সেটা নিয়েও ফতোয়া দিতে হবে, এখন তো ফতোয়ার অনেক অনেক নিচু যুগ, তাই না? মানুষ ইসলাম প্রসঙ্গে অনেক জানেই না। তখন তো কেবল দেশ পাকিস্তান হয়েছে, ইসলামিক রাষ্ট্র হবে সবাই গরম ধারণা। সেই যুগে তো মানুষের ফতোয়ার খুব প্রয়োজন। পার্লামেন্টে হুজুর একজন সেট করে দিলেন যে লবণের বিপক্ষে ফতোয়া কি দেওয়া যায়। পার্লামেন্টে দাঁড়িয়ে হুজুর বললেন যে যদি কেউ লবণ না খায় তার 3টা গুণ আছে। একটা হলো লবণ যদি না খায় তাহলে মানুষ বুড়ো হবে না, 2 লবণ যদি না খায় তাহলে তাকে কুকুরে কামড়াবে না, লবণ যদি না খায় তাহলে সে বাড়িতে দিয়ে আসবে না চোর আসবে। বলছে সদরুদ্দিন মনে বিষয়, বলছে হুজুর পার্লামেন্টে তো আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, লবণের দাম 16 টাকা যাতে মানুষ লবণ না খায় এটাও ফতোয়াতে ঠিক করতে হবে। ওদের একটু ব্যাখ্যা দিয়ে বলেন, যে ব্যাখ্যা হলো লবণ যদি না খায় আয়োজনের অভাবে স্বাস্থ্যগত কারণে ও অল্প দিনের যক্ষায় ধরবে এবং হুকুর হুকুর করে কাশতে থাকবে। আচ্ছা, আর এই যদি হয় ওইভাবে যক্ষা পেলে রক্ষা নেই তখন,
অল্প দিনে মারা যাবে আর বুড়া আওয়াজ পুরোই দিবে নাম্বার টু কুকুরে কামড়াবে না এমন দুর্বল হয়ে পড়বে লাঠি ছাড়া চলতে পারবে না লাঠি হাতে থাকলে আর কুকুর কাছে আসবে না বাড়িতে চোর ঢুকবে না দেখি সারা যে হেক্কার হেক্কার গা কাশে করে বলে করে গৃহস্থ জাগ নাই আছে চোর ঢুকবে কোন দিকে হ্যাঁ এইরকম মৌলবীর প্রয়োজন সালাফিয়তের উপর যে ভিত্তি করে ইসলামিক রাষ্ট্র না আহলে হাদিস যদি তার নেতৃত্ব না দেয় হুজুররা ওই পথে চলে যাবে এতে খুব বেশি সন্দেহ করার কিছু নাই এই কয়দিনে সেটা ভালোভাবে আবার প্রমাণিত হয়েছে ডাক পড়লে যাবেন তো ইনশাল্লাহ এইটুকু আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আসলে আমরা চাইনি আমরা চেয়েছিলাম যে